ঢাকা শহরের কোন জিনিসটা তোমার চোখে লাগে? ওই একতলা দুইতলা বিল্ডিং কিন্তু চোখে লাগে না, লাগে কোনটা? ২০তলা ৩০তলা ৪০তলা বিল্ডিংগুলো একদম তোমার চোখে লাগে। এমনকি তুমি যদি চিটং যাও, উঁচু পাহাড়গুলো অথবা সমুদ্রের দিকে তাকাইলে উঁচু উঁচু লঞ্চ স্টিমারগুলো, সেগুলো এসে তোমার চোখে লাগে। সেই একইভাবে আজ থেকে হয়তো ৩০ বছর পরে তুমি যখন তোমার লাইফের পিছনে ফিরে তাকাবা, তখন তোমার আগের অংশের হয়তো কোনো একটা স্পেশাল মোমেন্ট, স্পেশাল দিনগুলো তোমার মেমোরিতে চলে আসবে এবং সেটা চিন্তা করি তুমি প্রাউড ফিল করবা। সো এই মেমোরেবল জিনিসগুলো কিভাবে তৈরি হয় তুমি স্পেশাল কিছু একটা করছো বা কিছু একটা উইন করছো, কোনো একটা কম্পিটিশন বা প্রাইজ জিতছো, সেটাই তোমার লাইফের একটা সিগনিফিক্যান্ট মোমেন্ট হয়ে থাকবে। সো তুমি যদি এইরকম একটা মোমেন্ট ক্রিয়েট করতে চাও, সেটার একটা মুখ্যম অপশন হচ্ছে এই বাংলাদেশ স্টকহোম ওয়াটার প্রাইজ। তুমি সেইখানে যদি পার্টিসিপেট করো, তুমি ডেফিনেটলি যদি খুব ভালো করো, বাংলাদেশে তুমি হয়তো ন্যাশনাল চ্যাম্পিয়ন হইতে পারো, তারপর স্টকহোমে গিয়ে আরও প্রায় ৩০টা দেশের স্টুডেন্টদের সাথে কম্পিট করে জিততে পারলে তো তোমার কেরিয়ার আরও অনেক কিছু অনেক সহজ হয়ে যাবে। ধরলাম তুমি ওটুকু যাইতেও পারলা না, সেটা না হইলেও তুমি যে এই প্রসেসের মধ্যে যাইতে গেলে যে কীভাবে একটা রিসার্চ কন্ডাক্ট করতে হয়, এই ওয়াটার রিলেটেড কিছু ডাটা কালেক্ট করতে হয়, দেখতে হয় সেগুলো কীভাবে লিখতে হয়, এই যেই তুমি এক্সপিরিয়েন্সটা পাবা, এই যে তুমি একটা মেন্টরশিপ পাবা, এইটা ফিউচারে তুমি যদি হায়ার স্টাডি করতে চাও, ইন্টারন্যাশনালি পড়তে চাও, সায়েন্টিস্ট রিসার্চ পিএইচডি করতে চাও, এইটার একটা ভিত কিন্তু তোমার তৈরি হয়ে যাবে। সো তুমি যদি হচ্ছে মোটামুটি একটা সিগনিফিক্যান্ট কিছু অ্যাচিভ করার চিন্তা করে থাকো, তাহলে আমি হাইলি রিকমেন্ড করবো তুমি এই ওয়াটার কম্পিটিশনটাতে পার্টিসিপেট করো। হয় তুমি একা অথবা তোমার আরেকজন ফ্রেন্ড মিলে, আশা করি তুমি খুব ভালো একটা এক্সপিরিয়েন্স তো পাবাই, আর একটু বেশি হার্ডওয়ার্ক হয়ে গেলে তুমি ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নও হয়ে যেতে পারে।